কাটুতে সোত বা ফোলা রোগটি হলে সেখানে তরল পদার্থ জমা হয় সোতের লক্ষণগুলোর মধ্যে রয়েছে আক্রান্ত স্থানটি ভারী বোধ করা ত্বকে টান ধরা ব্যথা হওয়া আক্রান্ত সন্ধিগুলো স্থান্তরিত হয়ে যাওয়া ইত্যাদি আজকের ভিডিওতে এ রোগের চিকিৎসার জন্য সর্বাধিক কার্যকরী চারটি রেমিডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো এমনভাবে আপনাদের সামনে তুলে ধরব যাতে ঔষধ নির্বাচনের জন্য বিশেষ সুবিধা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য রেমেডি নাম্বার ওয়ান অ্যাপিসমেল এই অ্যাপিসমেলের রুগীরা কীরকম হবে এইখানে কয়েকটি ধাতগত লক্ষণের কথা বলা হয়েছে রুগীরা গরম কাতর একটা তৃত্য প্রধান নার্ভাস স্ক্রু এই কয়েকটা বলা হয়েছে এবারে সব কটা যে ধাতগত লক্ষণ যে রুগীর মধ্যে থাকবে সেটা তো নয় তবে থাকতে হবে অ্যাপিসমেলের রুগীরা হলে থাকতে হবে হাঁটুর স্রোতে প্রথমে ডান হাঁটুতে পরে বাম হাঁটুতে পরিচালিত হয় এই অ্যাপিসমেলে রুগীদের হাঁটুতে যদি স্রোত হয় বা ফোলা হয় তাহলে সেখানটা কেমন থাকবে হাঁটুর ভিতরটা জ্বালাকর বেদনার থাকবে যেটাকে বলা হয় বার্নিং পেইন ভিতরে মনে হচ্ছে জ্বলছে এরকম বা ফুল ফুটানো ব্যথাও থাকতে পারে এবং ওই বর্ণটা হাঁটুর বর্ণটা কিন্তু সাদা থাকবে এগুলো মুখস্থ করে রাখতে হবে নাহলে কিন্তু উলট হয়ে যাবে হাঁটুর ফোলার সঙ্গে তৃষ্ণাহীনতা প্রৎসাপ কম এবং জ্বালা ঠান্ডায় উপশম এই লক্ষণগুলো কিন্তু থাকতে হবে এই রুগীদের হাঁটুতে যদি স্রোত বা ফোলা থাকে তাহলে তার সঙ্গে কিন্তু তৃষ্ণাহীনতা থাকবে অর্থাৎ জল পিপাসা থাকবে না এবং প্রস্রাব কম হবে এবং এই যে যে জ্বালা অর্থাৎ হাঁটুতে যে জ্বালা হচ্ছে এই জ্বালা কিন্তু ঠান্ডা জলে উপশম হবে মানে ঠান্ডায় উপশম হবে রুগীর নিচের পাতা থলির মতন ভোলা এবং গায়ের চামড়া মোমের মতো সাদা হতে পারে এরকম কিন্তু বৈশিষ্ট্য থাকতে পারে চোখের নিচের পাতা চোখের যে পাতা থাকে দুটো নিচের পাতার দিকে ফোলা থাকে এবং যখন এই অ্যাপিসমেলের রুগীরা যদি আক্রান্ত হয় দু একটি রুগী এরকম পাওয়া যায় তাদের চামড়াটা সে কালোই হোক আর ফর্সাই হোক চামড়াটা একটা মোমের মতন একটা পদার্থের মতো দেখায় তাদের চামড়ার উপরে নাম্বার টু রেমেডি বেঞ্জিক অ্যাসিড রুগী শীতকাতর প্রমেহ বিষ দুষ্ট এবং বাতিক দোষগ্রস্ত একটু বিস্তার করে বলতে হয় শীতকাতত্ব বোঝা গেল প্রমেহ বিষ দুষ্ট মানে কি প্রমেহ বিষ দুষ্ট মানে হচ্ছে প্রমেহ বা আমরা একটা বাংলায় বলি প্রমেহ রোগ আর ইংলিশে বলা হয় গনরিয়া রোগ তো এই বেনজিক অ্যাসিডের রুগীদের কিন্তু এই রোগে আক্রান্ত থাকে আর বাতিক দোষগ্রস্ত মানে বাতের সমস্যা থাকে কিন্তু এই বেনজিক অ্যাসিডের রুগীদের তাহলে একদিকে শীতকাতর অন্যদিকে প্রমেহ বিদিষ্ট অন্যদিকে হচ্ছে বাতিক রোগ এই তিনটে কিন্তু তিনটে যে কোনো একটা কিন্তু থাকতে হবে বেঞ্জি ক্যাসিডে রুগীদের মধ্যে সতে প্রথমে বাম হাঁটু আক্রান্ত হয় রুগীর প্রচ্ছাবে ঘোড়ার প্রচ্ছাপের ন্যায় কটু গন্ধ থাকে কিন্তু তাতে কোনো তলানি পড়ে না এই যে সুন্দর একটা লক্ষণ বেঞ্জি ক্যাসিড যদি কোনো রোগিনীর ক্ষেত্রে বা রোগীর ক্ষেত্রে যদি নির্বাচন করতে হয় তাহলে তার প্রচ্ছাবে কিন্তু গন্ধ থাকতেই হবে এবং আর একটা লক্ষণের সঙ্গে রয়েছে প্রচ্ছাবে তলানি পড়ে না ইংলিশে বলা বলা হয় এটাকে সেডিমেন্ট সেডিমেন্টটা কি সেডিমেন্টটা হচ্ছে প্রচ্ছাপ যদি ধরে রাখা যায় তাহলে আমরা দেখেছি লাইকোপোড্যামের ড্যামের প্রচ্ছাপ যদি তাহলে তলানিতে লাল বর্ণ ইটের কুড়ির মতন বর্ণ ধারণ করে বা অ্যাসিড ফসে যদি প্রচ্ছাপ ধরে রাখা যায় তাহলে সাদা বর্ণ ধারণ করে এই যে নিচের যে বর্ণটা ধারণ করে এটাকে বলা হয় সেডিমেন্ট বা তলানি এই যে যে বেনজিক অ্যাসিড এই বেনজিক অ্যাসিডে কিন্তু কোনো তলানি পড়ে না এরকম কোনো লাল হোক বা সাদা হোক বা কালো হোক কোনো রকম কিন্তু তলানি পড়ে না এই লক্ষণটা থাকে পরীক্ষা করে দেখতে পারেন স্রাব অবরুদ্ধ হয়ে বাতরোগে আক্রান্ত হলেও ওষুধটি অধিক কার্যকরী অনেক সময় দেখা যায় এরকম আমি একজন রুগী নিকে ট্রিটমেন্ট করেছিলাম ওই ভদ্রমহিলা মহিলা ছিলেন বিধবা ওনার কিন্তু ওরকম ই গনোরিয়া সমস্যা ছিল সেই গনোরিয়া সমস্যা ইঞ্জেকশন দিয়ে ওটাকে মানে বন্ধ করা হয়েছিল এবার বন্ধ করা হলে পরে কিছুদিন পরে তিনি কিন্তু বা হাঁটুতে আক্রান্ত হয় এবং ওনাকে আমি এই বেঞ্জিক অ্যাসিড দিয়ে আরোগ্য করেছিলাম ওনার সেই ডেঙ্গু আমি খুঁজে পাচ্ছি না তাহলে আপনাদের দেখাতাম সেটাই ডায়াগনিস্ট করে রেমেডি নাম্বার থ্রি সাইলেসিয়া রুগী শীতকাতর এবং অত্যন্ত ভীতু সাইলেসিয়ার রুগীরা কিন্তু ভীতু থাকবে এবং শীতকাতর হাঁটুর সোতের জায়গাটি নরম লাল বর্ণ এবং বেদনা বেদনাযুক্ত এই সাইলেসিয়ার হাঁটুতে যদি সোত হয় হাঁটুতে যদি ফোলা হয় তাহলে সেই জায়গাটা কিন্তু নরম থাকবে নরম তুল তুলে থাকে এবং সেই জায়গাটা কিছুটা লাল হয় এবং সেখানে কিন্তু বেদনাও থাকে রুগীর নকে সাদা ফুল পড়া বা নখগুলো কিন্তু সংকুচিত হয় এই সাইলেসের আর একটা সুন্দর লক্ষণ রুগীদের নখের উপরে সাদা ফুটকড়ি ফুটকড়ি বা ফুলের মতো থাকে আর নখ কিন্তু সংকুচিত হয় এই লক্ষণটা থাকে সাইলেসের রুগীদের এ রুগীরা আত্মীয় বাড়িতে রাত কাটাতে পারে না এবং ঠান্ডা জাতীয় খাবার পছন্দ করে সাইলেসের রুগীরা কিন্তু ঠান্ডা খাবার পছন্দ করে এ একটা কিন্তু ভালো লক্ষণ এই লক্ষণগুলো ভালো করে বুঝতে হয় সাইলেসের রুগীরা আমরা জানি শীতকাতর তো যারা শীতকাতর তারা নর্মালিভাবে যদি আপনি ভাবেন যে শীতকাতর রুগীরা নর্মালিভাবে এই ঠান্ডার সময় ঠান্ডা খাবার খেতে চাইবে চাইবে না আমি তো চাই না কিন্তু এই সাইলেসের রুগীরা শীতকাতর হওয়া সত্ত্বেও এরা কিন্তু ঠান্ডা খাবার পছন্দ করে এই যে লক্ষণটা আপনি যদি বিচার করেন যে এটা কোন টাইপের লক্ষণ এটাকে বলা পিকিউলার সিমটম এখন পিকিউলার সিমটোমটা কাকে বলে সেটাও যদি না জানা হয় তাহলে তো তর্ক বিতর্ক এসেই যায় এটা মাস্ট বি হবে নাম্বার ফোর রেমেডি ব্রায়নে অ্যালবার রুগী গরম কাতর পিত্ত প্রধান বেত ধাতুর রোগাসীন কালো বর্ণের ব্যক্তি এই ব্রায়নিয়া অ্যালবার রুগীরা কীরকম হয় রোগীরা হবে গরম কাতর পিত্ত প্রধান বেত ধাতুর এই পিত্ত প্রধান বেতন পিত্ত প্রধান রুগীরা কীরকম হয় পিত্ত প্রধান আমি তো আগে কয়েকবার বলেছি পিত্ত প্রধান রুগীদের পিত্তের যোগ থাকে এবং এদের আর বৈশিষ্ট্য থাকে এরা কিন্তু চট করে রেগে যায় আর বেত বেতধাতুর মানে বাত রোগে আক্রান্ত হয় আবার বেত ধাতুর রোগদের রোগ বেদিও কম হয় আর রুগী কীরকম হবে শীর্ণ শীর্ণ মানে আছে পাতলা আর কালো বর্ণের ব্যক্তিও হতে পারে এইগুলো যে হুবহু হবে এমনটা তো কথা নয় তবে কিছু না কিছু তো বৈশিষ্ট্য থাকতেই হবে কিছু না কিছু লক্ষণ ম্যাচিং হতেই হবে নাহলে ওষুধে কাজ হবে না ফোলা হাঁটুটি লাল গরম এবং বেদনা যুক্ত হয় রুগীর প্রবল পিপাসা থাকা সত্ত্বেও বারবার জল পান করে না এই যে ব্রায়নিয়া আলবার রুগীরা রুগীদের কিন্তু প্রবল পিপাসা থাকে তথাপিও কিন্তু বারবার কিন্তু সে জল খায় না কেন খায় না এর একটা কারণ আছে আমরা দেখেছি যে ব্রায়নি অ্যালবার্ট যে মেডিসিনটি রয়েছে এই মেডিসিনটায় সেলের ঝিল্লি অর্থাৎ আমাদের মুখের মধ্যে যে ঝিল্লিগুলো থাকে যেখানে তরল পদার্থ উৎপন্ন করে সেই সেলেরসিক ঝিল্লিগুলো পুরোটাই শুষ্ক অবস্থায় থাকে একেবারে ব্রায়নের সেই শুষ্ক অবস্থায় থাকার জন্য রুগীর কি হবে রুগীর কিন্তু প্র প্রবল মানে প্রচণ্ড জল পেপাসা হবে তো প্রচণ্ড জল পেপাসা হওয়া সত্ত্বেও কিন্তু ব্রায়নের রুগীরা বারবার জল খায় না এর একটা কারণ আছে এর একটা কারণ আছে যে আমাদের ব্রায়নীয় রেমেডিসের এত সুন্দর লক্ষণ আছে যদি একবার বোঝা যায় তাহলে ওষুধ নির্বাচনে ভুল হয় না এই কারণটা হচ্ছে যে ব্রায়নীয় সমস্ত ব্যাধি কিন্তু নড়াচড়ায় বৃদ্ধি হয় এবার রুগীরা ভাবে মানে নড়াচড়ায় জল পিপাসা পেলেও কী হয় সে নড়াচড়া করতে চায় না যে জল একটু পরে খাবো একটু পরে খাবো ও বল থাকা সত্ত্বেও সে কিন্তু বারবার জলপান করে না এবং অনেকক্ষণ পরে কিন্তু অনেকটা পরিমাণে জলপান করে ও আক্রান্ত পাশে শুলে বেদনার উপশম এই যে আর একটা লক্ষণ রয়েছে ব্রায়নিয়ায় ব্রায়নিয়া রুগীদের যেদিকেই রোগ হোক আপনি মনে করেন ডান হাঁটুতে ব্রায়নিয়াতে ডান দিকে বেশি ক্রিয়া করে মনে করুন ডান দিকে রাঁটু আক্রান্ত হলো তো এই ডান দিকে রাঁটু রুগী যদি ডান দিকে চেপে সায় তাহলে ওনার কিন্তু বেদনার উপশম হবে এটাও কিন্তু একটা খুব সুন্দর লক্ষণ এই ধরনের লক্ষণকে বলা হয় সিঙ্গুলার লক্ষণ সিঙ্গুলার সিমটম বলা হয় এই যে আমরা দেখেছি যে রুগী সাধারণত যেদিকে আক্রান্ত হয় মনে করুন আপনার এইখানে একটা ফোড়া হলো এবার আপনি যদি দিকে চেপে শান ফোড়া তো ব্যথায় বৃদ্ধিই পাবে এটা তো সাধারণ কথা কিন্তু ব্রায়নে সেরকমটি হয় না আক্রান্ত ভাষায় চেপে শুলে উপশম হয় এরকম কিন্তু আমাদের কম রেমেডিসি রয়েছে তবে এই ব্রায়নে কিন্তু এই লক্ষণটি রয়েছে এই লক্ষণগুলো খুবই সুন্দর লক্ষণ খুবই তাড়াতাড়ি ফিরে আসব নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হনুমান জয় হোমিওপ্যাথ